এই নিয়ে 4 নম্বর কেক কাটবে ইমন এখনো কেক আসেনি এখানে সাজিয়ে দেওয়া হয়েছে এই যে সবাইরা সাজাচ্ছে এইখানে বেলুন দিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে টেবিলটাকে এখানে গোলাপ ফুলের পাবড়ি দিয়েছে কেকও এসে গেছে আর কেক যারা খাওয়াচ্ছে তারাও এসে গেছে এদের আপনারা মোটামুটি চেনেন তারপর আবার যখন কেক খাবে তখন আপনারা আলাপ করবেন এদের সাথে এখানে সবাই আছে না কেক মাখামাখি একদম নয় কারণ এইখানটা ঘরটা নোংরা হলে আমায় পরিষ্কার করতে হবে কোন রকম কেক মাখামাখি এখানে হবে না ঠিক আছে চলো বাতিগুলো জ্বালা বাতিগুলো জ্বালানো হয়ে গেলে তারপরে এই কেক চলে এসছে সিনাক্ষী চাগিয়ে নিয়ে এসছে এখানে বাতিও জ্বালানো হয়ে গেছে এটা হ্যাঁ ওই এই রাম রাখ ঠিক আছে এই থাক চলো এবার স্যারকে ডেকে নাও ডাক অন্ধকার হয়ে গেছে অন্ধকারের মধ্যে একবার ভিউটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই আসছে এই ছবি তোল স্টিল ছবি কেউ একজন তোল প্লিজ স্টিল ছবি একজন তোল স্টিল ছবি কেউ একজন তোল ভালো করে এই কেকের আগে কেকের ছবিটা তোল কেকের ছবি তোল কেকের ছবি কে তুলেছে তোলে নি আমি তুলেছি তবে না নে দে ওটা নিবি দে ওটা নিবি দে এটা কোন কোনগুলো নিয়াবো বল এটা চারটে দিন সব চারটে মোমবাতি তোমার 4 বছরের জন্মদিন মানে না 40 সামনে পড়ে বলে কি দিল এটা নে এবার লাইটটা জ্বালিয়ে দে পাখাটাও চালিয়ে দাও গরমে স্যারকেই করতে হচ্ছে স্যারের জন্মদিনে 40.1 দিন চলছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার স্যার হ্যাপি বার্থডে টু ইউ স্বস্তিকা কেকটা কিন্তু খুব সুন্দর প্রিয়াকে বেশি দিও না প্রিয়া লিপস্টিকটা ফেটে যাবে সেই মতে বৌদি হাঁটা বড় তো বেশ কেকে লিপস্টিক খেতে যাবার ভয় কেক খাবে না ব্লগে আছি তো হ্যাঁ ব্লগে আছি আলাপও করিয়ে দেবো আর এইখানটা একটু আলাপটা করিয়ে দিই বিষয়টা হচ্ছে এরা আমার 19 এর পুরো ব্যাচ এদিকে চলে যায় যারা আছে কেউ পরে কেউ আগে এসছে কিন্তু আমার সবাই খুব ক্লোজ আর আলাপ গুলো ওদের নাম ওরা নিজেরাই বলুক কারণ আমরা চিনা দরকার আপনাদের ওর নামটা শুভম সাহা খুব ভালো ছেলে একটু লেটে আসে আমার কাছে পড়তে কিন্তু খুব ভালো ছেলে আজই অরিত্র চৌধুরী পাড়ার ছেলে এবং আমার মানে বলতে গেলে আমার বাবা হচ্ছে প্রসাদ আমরা বলি খুব ভালো লোক খুব ভালো মানুষ হাসি দুহাতে কেক মাখছে না মাখি এরা পাড়া এরা মাগা মাগি তো জি এখন সব মাগা মাগি হচ্ছে আলু মাগা এই বড় মাগা আমি না কেকটা মাখছি আচ্ছা কৌশিক যদি ভুল না বলে থাকি কাকি আজকেও ভুল হয়ে গেছে খুব ভালো ছেলে কিন্তু ওর সাথে ব্যাপারটা কি ওর খেলা দেখতে যেতে বলে আমার যাওয়া হয় না একবার ইচ্ছে আছে ওর পরিচয় আগিয়ে দিয়েছি ওকে আমি রোমিও বলি কিন্তু ওর ভালো নামটা ভুলে গেছে মনে হয় মেবি সুপ্রিয় সুপ্রিয় যেদিকে দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের প্রিয়া যদি ভুল না বলে থাকি ঠিক আছে প্রিয়া ঠিকঠাক বলেছি তো আগে আসতে না দেয়া না দেয়া ব্যাপার ছিল সেখান থেকে হ্যাঁ করে ও এসছে ঝামেলা ঝঞ্ঝাট করে মনে এসছে ঠিক আছে তাই লড়াইটার জন্য ওকে ধন্যবাদ এইদিকে আর একজন এরা দু বোন এরা অনেক আগে থেকে আমার কাছে আসে তোর নামটা একটু বলেছে স্বস্তিকা আমি স্বস্তিকার ভস্তিকা ওটা মনে করছি ঠিক আছে ও মানে মোটামুটি অঙ্কটা ভালোবাসে অঙ্কটা একটু করতে চায় তা ও অনেকদিন পুরনো ছাত্রী আচ্ছা এ হচ্ছে আমাদের গায়িকা গায়িকা তিথি এবং শো করেও এবং
বিভিন্ন অনুষ্ঠানেও গান গায়। তা ছোট একটা কিছু আগে শুনিয়ে দেবে উত্তর থেকে। আচ্ছা পাশে দাঁড়িয়ে আছে আমাদের পড়ার, ঠিক আছে, ছড়া লিপস্টিক নিয়ে আছে, এ একদম আমাদের, এও আমাদের পড়ার মেয়ে, ঠিক আছে, খুব সোনাক্ষী সোনাক্ষী, ঠিক আছে। আর এদিকে হচ্ছে আমার দাঁড়িয়ে আছে, নামটা বল, শুভনা। শুভনা, ওই নাম নিয়ে বলবে শুভনা না শুভনা এগিয়ে, ঠিক আছে, বাড়িতেও কনফিউজ হয়ে যায়, ঠিক আছে। তা ও এসছে আর এখানে কোনোদিন কথা বলেনি ভালো করে, ঠিক আছে, ভালো করে মুখটাও দেখা যাচ্ছে। আজকে নামটা কি? সাজিয়েছে বিষয়টা বা যেটা করেছে সেটা আমি আগেও বলেছি বিভিন্ন ভিডিওতে, মানে এটা নিয়ে ওদের চার নম্বর হয়ে গেল এটা, ঠিক আছে। তা একটাই বিষয় যে আমি বারবার বলি যে কতটা কি আয়োজন বা কতটা কি ব্যবস্থা হচ্ছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে একটা মানুষকে নিয়ে ভাবা। তোমরা সেটা ভেবেছে, এটাই তো আমার সারপ্রাইজ। আমি যখন প্রথম ঢুকি যখন ওরা এটা করছে, আমাকেও বলে যে দাদা তাহলে যে সারপ্রাইজটা দেবো সেটাই তো দেওয়া হলো না। আমি না সেটাই আমি ভাবি যে তোদের এই চেষ্টা, এই গরমে এসে তোরা সাড়ে চারটে পাঁচটা থেকে এসে বেলুন ফোলাচ্ছি, ঠিক আছে, এই এই বেলুন ফোলানো মানে রীতিমতো একটা টাফ ব্যাপার, কারণ ফোলানো মানে ফাটবে, ঠিক আছে, কতগুলো ফেটেছে তার ঠিক নেই, ঠিক আছে। সেই হিসেবে আজকের এই অনুষ্ঠান, ওরা ভালো মানুষ হোক সার্থক হোক, লেখাপড়াটা বড় কথা নয়, লেখাপড়া সবাই কম বেশি ভালো এখনকার দিনে, যে পড়াশোনা ভালো মানুষ হোক এটাই চাই। আর আগামী দিনে ওদেরকে আশীর্বাদ করুন যেন শীতের আসতে মানে সৎ পথে যেন ওরা এগোতে পারে। যাই সৎ পথে বলতে ঘান নাচ্ছিস কেন? আচ্ছা পরের মেয়ে কোথায় গেল? এখানে শেষ করিস না, মিষ্টি লাগবে না খা। সুস্মিতা, সুস্মিতা কি খাবে বুঝতে পারছে না, সায়ন্তনী আসছে আস্তে আস্তে, অনেক বেলুন ফুলিয়েছে, ওকে একটু বেশি দাও, ওকে একটু বেশি দাও, বেলুন অনেক ফুলিয়েছে, অটোমেটিক্যালি বেশি চলে গেছে। এটা আমাদের অরিত্র দাদা। আয় বাবা, তুই লজ্জা পাচ্ছিস কেন? আয় দারুণ করেছে ডবল লেয়ার জেলি করে, ও ভালোই পারে। ঠিক আছে চলো আপাতত এখানে শেষ করি, এবারে একটা সুন্দর গান করছো আমারই পেন দেওয়া আছে, দারুণ হয়েছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা সবাই কি করবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। চলুন টাটা, লাইক সাবস্ক্রাইব করে আবার দেখা হবে পরের ব্লগে।